নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয়, সিংহ রাশি 2021-এ প্রতি বৃহস্পতিবার খাবারের মেনুতে তিনটি খাবার অবশ্যই রাখুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। তাদের জানাতে চলেছি 2021 সাল ভোর যতগুলি বৃহস্পতিবার, অর্থাৎ 12×4=48টি যে বৃহস্পতিবার হবে, সেই বৃহস্পতিবারগুলি তারা খাবারে যা খাবার খান কিন্তু খাবারের মেনুতে যেন তিনটি খাবার অবশ্যই রাখেন। তিনটি খাবার রাখলে তাদের জীবনে যে সফলতায় পৌঁছাতে পারবে তা তারা অবশ্যই 2021-এর শেষ প্রান্তে যদি মাপে তারা অবাক হয়ে যাবে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় শুধু গবেষণার বলে ভুল হবে, এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ তথ্য যা প্রত্যেক সিংহ রাশির জাতক জাতিকাদের জানা একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। তারা আগত 2021-এ অবশ্যই সুখী, অবশ্যই সমৃদ্ধি, অবশ্যই শান্তিপূর্ণ জীবনযাপন প্রার্থনা করেন। কিন্তু শুধু প্রার্থনা করলেই হবে না, আমাদের প্রচেষ্টা করতে হবে এবং গ্রহগত যে দোষগুলিকে আমাদের অবশ্যই নানাভাবে পূরণ করতে হবে এবং গ্রহদের সঙ্গে লড়াই করতে হবে। আজকে আমি বলবো যে প্রতি বৃহস্পতিবার খাবারের মেনুতে আপনি কোন তিনটি খাবার অবশ্যই রাখবেন। আপনি প্রশ্ন করবেন খাবারের সঙ্গে গ্রহের কী সম্পর্ক, আমি বলবো না বন্ধু না, খাবারের সঙ্গে গ্রহের অবশ্যই সম্পর্ক আছে। খাদ্যই ব্রহ্ম, খাদ্যই শক্তি, ঠাকুর বলে গেছেন খালি পেটে ধর্ম হয় না, তাই অবশ্যই খাদ্য এমন গুণাগুণ আছে কোন সুনির্দিষ্ট খাবার প্রত্যেক রাশির জন্য কোটি কোটি বছর আগে থেকেই সুনির্দিষ্ট করা আছে। আপনি সিংহ রাশি, আপনি বৃহস্পতিবার কোন তিনটি খাবার রাখবেন তা দীর্ঘকাল ধরেই বলে দেয়া আছে। তবে একটা ব্যাপার খেয়াল রাখবেন, 2021-এ যে 48টি বৃহস্পতিবার হবে, প্রতি বৃহস্পতিবার আপনারা অবশ্যই নিরামিষ ভোজন করবেন, ভুলেও আমিষ খাবার খাবেন না। আপনি সপ্তাহের অন্য দিন মাছ মাংস ডিম যা ইচ্ছা খান খাবেন, সেটা আমার কিছু বলার নেই, কিন্তু বৃহস্পতিবার শুভবার, বৃহস্পতিবার লক্ষ্মীবার, বৃহস্পতিকে পাওয়ার দিতে হবে 2021-এ যদি আপনি সফলতার শীর্ষে পৌঁছাতে চান। তাই আপনি যদি সিংহ রাশি হন, সে আপনি জাতিকাই হন জাতকই হন, আপনি বৃহস্পতিবার ভুলেও আমিষ খাবেন না, নিরামিষ খাবেন এবং খাবারের মেনুতে আমার বলে দেয়া এই তিনটি খাবার অবশ্যই রাখবেন। এবার আর দেরি না করে আসুন জেনে নি কোন সেই তিনটি খাবার, যে তিনটি খাবার আর রাখতে পারলে অবশ্যই আপনাদের জীবন আরও বেশি উন্নত, আরও বেশি সমৃদ্ধশালী এবং আরও বেশি শান্তিপূর্ণ হয়ে উঠবে। প্রথম যে খাবারটি বলছি সেই খাবারটি সিংহ রাশিদের অতি প্রিয়। সিংহ রাশিরা বৃহস্পতিবার কেন প্রতিবারই এই খাবারটি খান, কিন্তু অন্য দিনের কথা আমি বলছি না, আপনি বৃহস্পতিবার এই খাবারটি যদি পছন্দ নাও করেন তবুও রাখতেই হবে, নাহলে খাবারের মেনুতে এই খাবারটি না থাকলে 2021-এ আপনি পেছিয়ে পড়বেন। সেই খাবারটি হচ্ছে অবশ্যই ধোঁকা, ধোঁকা অবশ্যই ডাল দিয়ে বেসন দিয়ে হয়ে থাকে। আমি বেসনের ধোঁকা বলছি না, আমি ডালের ধোঁকা বলছি। আপনাকে অবশ্যই মুগের ডাল, আপনাকে অবশ্যই বিউলির ডাল, আপনাকে অবশ্যই ছোলার ডাল, অবশ্যই মুসুর ডাল, বিভিন্ন ধরনের ডাল আছে, কিন্তু আপনি অবশ্যই মুগের ডাল এবং ছোলার ডালের ধোঁকা অবশ্যই খাবেন বৃহস্পতিবার। আপনার খাবারের মেনুতে আর যাই থাকুক, আপনার যেন একটা ধোঁকা থাকেই হয় এবং সেই ধোঁকা অবশ্যই যেন মুগের ডাল এবং অবশ্যই ছোলার ডালের নির্মিত হয়, অন্য কোনো ডাল বা অন্য কোনো বেসনের নয়। আমার কথাটি রাখবেন, সিংহ রাশি আপনারা উপকৃত হবেনই হবেন। এরপরে দ্বিতীয় যে খাবারটি বলবো সেই খাবারটি আপনারা অবশ্যই রাখুন বৃহস্পতিবার। সেই খাবারটি বৃহস্পতিবার রাখতে পারলে আপনার জীবন সমৃদ্ধিতে ভরে যাবে।
আপনার আলমারি টাকায় ভরে যাবে, আপনার সম্মান আকাশ ছবে। সেই খাবারটি হচ্ছে অবশ্যই পালন শাক। শাক অতি পবিত্র, শাক অবশ্যই গ্রহগত দোষ কাটায়। শাকের মধ্যে যে গুণ আছে সেই গুণ অবশ্যই, যেমন বৈজ্ঞানিক দ্বারা প্রতিষ্ঠিত, যেমন ডাক্তারবাবুরাও বলেন ভিটামিন সমৃদ্ধ, তাই পালং শাক অবশ্যই আপনারা প্রতি বৃহস্পতিবার রাখুন খাবারের মেনুতে। আপনি অন্য যাই খাবার রাখুন, সেটা আমার কিছু বলার নেই, সেটা আপনার ব্যক্তিগত পছন্দ। আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দতে আমার হস্তক্ষেপ করার দরকার নেই, কিন্তু আপনি যাতে সুখে, আপনি যাতে শান্তিতে, আপনি যাতে অবশ্যই জীবনের সর্বোচ্চ পদে পৌঁছাতে পারেন 2021-এ, তার জন্যে আমি অবশ্যই কটি খাবার সুনির্দিষ্ট করে দিচ্ছি। তাই প্রথম যে খাবারটি বললাম সেটি হচ্ছে মুগের ডাল এবং ছোলার ডালের ধোঁকা, এবং দ্বিতীয়টি বললাম পালং শাক, সবুজ বর্ণের শাক অবশ্যই আপনার জীবনে নানা গ্রহগত দোষ কাটি দেবে। এরপরে তৃতীয় যে খাবারটি বলছি সেই খাবারটি অবশ্যই সিংহ রাশিদের অতি প্রিয়, কিন্তু আপনার প্রিয় বা অপ্রিয় যাই হোক আপনি অবশ্যই বৃহস্পতিবার খাবারের মেনুতে সেই খাবারটি রাখবেন। রাখতে পারলে জীবনে কখনো যে পরাজয় ঘটেছে তা আর ঘটবে না। 2021-এ আপনি আপনার সম্মান সমানভাবে বজায় রেখে সুচ্ছভাবে মাথা উঁচু করে চলতে পারবেন। সেটি হচ্ছে অবশ্যই হলুদ বর্ণের মিষ্টান্ন। মিষ্টান্ন মানে আমি অবশ্যই হলুদ বর্ণের সম্পাউরি বোঝাচ্ছি, হলুদ বর্ণের আপনি রাজভোগ বোঝাচ্ছি, হলুদ বর্ণের আমি রসগোল্লা বোঝাচ্ছি। আপনি যে কোনো হলুদ বর্ণের মিষ্টান্ন খেতে পারেন। এবার আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন, আপনার সুগার আছে, আপনার ডায়াবেটিস আছে, তাহলে আপনি কি করে হলুদ বর্ণের মিষ্টি খাবেন? তাহলে সেই মিষ্টান্ন কি আপনার পাতে রাখবেন না, মেনুতে রাখবেন না? না, রাখার দরকার নেই, কারণ ডাক্তারবাবু যদি বলেন যে আপনার মিষ্টি খাওয়া বারণ, কেন খাবেন? গ্রহগত দোষ কাটাবার জন্য আমার বলে দেওয়া তিনটি খাবারের মধ্যে যদি একটি হলুদ বর্ণের মিষ্টি হয় আপনি কেন খাবেন? আপনাকে অন্য পদ্ধতি বলে দিচ্ছি, অর্থাৎ যাদের সিংহ রাশি, যাদের ডায়াবেটিস আছে, যারা অবশ্যই নানাভাবে ভুগছেন সুগারে, তারা অবশ্যই এই খাবার খাবেন না, মিষ্টি খাবেন না, কিন্তু যারা না ভুগছেন তারা অবশ্যই খাবেন, খেলে অবশ্যই আপনাদের জীবনে উন্নতি হবেই হবে। এবার আপনারা যারা সুগার, যারা ডায়াবেটিসে, তারা কি খাবেন? তারা দুধ এবং দুধে হলুদ মিশিয়ে খাবেন। হ্যাঁ, দুধে হলুদ মিশিয়ে এক চামচ হাফ চামচ হলুদ গুলে অবশ্যই প্রতি বৃহস্পতিবার আপনারা সেই দুধ পান করুন সিংহ রাশি। দেখবেন 2021 আপনারই জয়গান চতুর্দিকে রচিত হচ্ছে। তাই সিংহ রাশি আমার বলে দেয় তিনটি খাবার, আপনি অবশ্যই 2021 সাল ভোর প্রতি বৃহস্পতিবার অর্থাৎ 12x4 48টি বৃহস্পতিবার এই মেনুতে অবশ্যই রাখুন। তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি এই ভিডিওকে আরও আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।